ভাই রিসেন্টলি আমরা যেটা দেখতেছি যে অনেকেই যারা একটু টল বিল্ডিং বা একটা অ্যাপার্টমেন্ট অনেকে মিলে একটা অ্যাপার্টমেন্ট করতেছে এই ধরনেরও যে কোয়ারিসগুলো থাকে তারাও সবাই চায় কম বেশি যে বিল্ডিং সুইমিং পুল বা এই ধরনের কোনো ফ্যাসিলিটি থাকুক বাট সেম টাইম তারা অনেকগুলা কারণেই একটু ভয় পায় অনেকেই ভাবে যে অনেক বেশি কস্টিং পড়ে যেতে পারে লোড ডিস্ট্রিবিউশন একটা সমস্যা হইতে পারে বিল্ডিং কম্প্রোমাইজ হয় কিনা সো এই জিনিসটা নিয়ে আসলে আপনার অ্যানালাইসিস আমরা একটু জানতে চাইতেছি যে কি করা উচিত আমাদের তো আমরা বেসিক্যালি বাইরে যে বিল্ডিংগুলো দেখি সেগুলো সিঙ্গেল ফ্যামিলি ভিলা হোক অথবা হাইরেস্ট বিল্ডিং হোক সবগুলোতেই আমরা কিন্তু সুইমিং পুল দেখি কোনো কোনো বিল্ডিংয়ে মাল্টিপল সুইমিং পুল হয় আবার দুবাইয়ের একটা ডেভেলপারের বিল্ডিং আমরা দেখেছিলাম তাদের সত্তরটা অ্যাপার্টমেন্টের সত্তরটাতেই বেসিক্যালি সুইমিং পুল ছিল তো বাইরে সুইমিং পুল যত হালকাভাবে নেয় আমরা কিন্তু ঠিক ততটাই কঠিনভাবে দিই যে সুইমিং পুল শুনলেই মনে হয় যেন অথবা কিছু মানুষ আছে হয়তো ভয় ধরিয়ে দিয়েছে যে সুইমিং পুল থাকলেই হয়তো অনেক টাকা খরচ হবে বা অনেক টাকা চলে যাবে তো তোলি একটা বিল্ডিং যদি আগে থেকে প্ল্যানিং না করা হয় যে সুইমিং পুল করবে কি করবে না তাহলে সুইমিং পুল করা ঠিক না বা করা হয়তো বা পসিবল নাও হতে পারে আবার সঠিক আইডিয়া না থাকলে কিন্তু মানুষজন দেখা যাবে আসলে সে সুইমিং পুল করতে পারতো কিন্তু ভয়ে বা না জানার কারণে সুইমিং পুল করতে পারে নাই তো আমরা এখন এটা নিয়ে একটু কথা বলবো আমি সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি এখন আমরা কথা বলবো সুইমিং পুল কিভাবে কাজ করে এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা জানতে পারবো যে সুইমিং পুল বানাতে কেমন খরচ হয় এবং এটা মেনটেন করতেও কি কি রকমের কাজ করতে হয় বা খরচ হয় তো সুইমিং পুলে সুইমিং পুলে বেশ কয়েকটি এলিমেন্ট থাকে প্রথম যে এলিমেন্ট সেটাকে বলা হয় বেসিন বা যে বক্সটার ভেতরে আমরা সবাই সাঁতার কাটি পানি থাকে সেটা হচ্ছে পুলের মেন পার্ট যেখানে পানি থাকে পুলের ভেতরে দিক থেকে পানি দেয়া হয় ধরে নিই এদিক থেকে পানি ঢুকে আর আরেক দিক থেকে পানি বের হয়ে আসে ওকে একদিক দিয়ে পানি ঢুকবে একদিক দিয়ে পানি বের হবে এবং পানি যখন বের হয়ে আসবে তখন এসে এখানে প্রথমে পাম্পে ঢুকবে আমরা ধরে নিই এটা হচ্ছে পাম্প ওকে যেটা দিয়ে পানি টেনে নিয়ে আসা হচ্ছে এবং আবার এদিকে থ্রো করা হচ্ছে টেনে নিয়ে এসে থ্রো করা হচ্ছে এবং পাম্পের পরেই এখানে থাকবে একটা ফিল্টার এই ফিল্টারটা আমরা যে পানি খাই পানি খাওয়ার ফিল্টারের মতো এটার একটা ফিল্টার এবং কেউ যদি এরপরে গরম পানি করতে চায় এই ফিল্টার দিয়ে পানি আসার পর এখানে তারা গিজার বা হিটার এখানে বসাতে পারে তো জিনিসটা কিন্তু এরকম খুব সিম্পল প্রথমে আমরা বলি কস্টিংয়ের বিষয় দেখেন এখানে যে এলিমেন্টসগুলো আছে এগুলো কোনোটাই কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আসলে হিটার দরকার নাই আমাদের সুইমিং পুলটা যদি ছাদে হয় যখনই রোদ উঠবে পানি কিন্তু অটোমেটিকই গরম হবে তারপরেও কেউ যদি হিটার চায় দিতে পারে আমাদের এটা গরম দেশ ঠান্ডার দেশ না সো আমরা ডেফিনেটলি হিটার আমাদের দরকার নেই তো এখানে যেটা আছে সেটা পাম্প পাম্প মেশিন আমরা সবাই জানি এটা দুই হর্স পাওয়ার তিন হর্স পাওয়ার যাই হোক না কেন আমাদের রেসিডেন্সিয়াল বাসায় আসলে কমার্শিয়াল পুলের মতো এক ঘন্টায় ফিল করে ফেলতে হবে এরকম না আমরা পানির ট্যাঙ্ক কিন্তু কন্টিনিউসলি এমনিতেই ভরাট করছি তো এখানে যেই পাম্প থাকে সেটা সিমিলার পাম্প একটু বেশি পাওয়ারফুল হতে পারে আপনি যদি একটু দ্রুত ভরাট করতে চান তবে এটা খুবই সিম্পল একটা নর্মাল পাম্প আর এখানে একটা ফিল্টার ফিল্টারটা আসলে কিছুই না এটার ভেতর বালি থাকে কাঁচ থাকে এবং বিভিন্ন দামের পাওয়া যায় একটা ফিল্টারের দাম আপনার বিশ হাজার টাকা থেকে শুরু করে বিশ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে আপনি কিন্তু এরকম একটা ফিল্টার পেয়ে যাবেন আর এই ফিল্টারটা কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশেই বানানো হয় আর এই ফিল্টারটাই মাঝে মাঝে চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আপনার বাসার সুইমিং পুল যেহেতু কমার্শিয়ালি অনেক বেশি ইউজ হয় না এটা কিন্তু অনেক লম্বা সময়

মেনটেন্স বলতে মূলত বোঝানো হয় এটাকে কিভাবে ক্লিন রাখা হয় পানিটাকে আমরা দেখি সবসময় ক্লিন রাখে তো এই ক্লিনটা আসলে কিভাবে রাখা হয় দেখেন সুইমিং পুল আপনি যেখানেই যান না কেন দিক থেকে পানি থ্রো করা হয় আর অন্য দিক থেকে পানি বের করা হয় অপোজিট ডিরেকশনে রাখা হয় তো যখনই পাম্পটা চালানো হয় জেটের মতো এদিক থেকে কিন্তু পানি বের হতে থাকে তো উপর থেকে যেই পাতা বা ময়লাগুলো এসে পড়ে ভাসমান বড় যে ময়লাগুলো সেগুলো কিন্তু এটার ফোর্সে অটোমেটিক এই ছিদ্রগুলোতে ঢুকে যায় এটার ভেতরে বাস্কেটের মতো থাকে যেটাকে বলা হয় স্কিমার পাতা টাতা যা আছে এটার ভেতরে বাস্কেটের মতো থাকে এটার ভেতরে কিন্তু এই পাতা টাতা সব কিছু জমে যায় এখানে আটকায় এরপরে পাইপ দিয়ে এই জিনিসগুলো সোজা পাম্পের পাম্পের ভেতরে চলে আসে পাম্পের ভেতরে যখন চলে আসে এটার ভেতরে আরও একটা ফিল্টার আছে তো দেখেন এটার ভেতর পাতা যখন জমবে আপনি প্রতিদিন সন্ধ্যায় বেসিক্যালি তুলে ফেলে দিতে পারবেন আর ছাদে যদি সুইমিং পুল হয় তাহলে তো ওখানে পাতা বা বড় ময়লা খুবই কম আসবে তো এটা মনে হয় না আপনার সাত দিন চোদ্দ দিন বা এক মাসে ক্লিন করা লাগবে এরপরে পাইপ দিয়ে যখন ময়লাগুলো আরও আসবে এখান থেকে পার হয়ে যখন পাম্পের দিকে আসতে থাকে তখন পাম্পের ঢোকার আগে আরেকটা ফিল্টার থাকে এটাও খুবই সিম্পল ফিল্টার কিন্তু এটা তারও ছোটো ছোট এলিমেন্ট যেমন চুল হতে পারে তেলা পোকা বা পোকা হতে পারে অথবা ছোট ছোটো নুড়ি পাথর হতে পারে অথবা অনেক ছোট ছোট ঘাস ধরেন যে যে সুইম করছে তার জামাতে হয়তো অনেক ঘাস ছিল বা অনেক ময়লা ছিল সেই জিনিসগুলো পাম্পের এখানে আটকে যাবে এটাও প্লাস্টিকের বা খুবই পাতলা একটি ফিল্টার যেটাও আপনি হচ্ছেন উইকে একদিন বা মাসে একদিন আপনি এটাও তুলে জাস্ট ক্লিন করা মানে পানি দিয়ে ধুয়ে আবার এখানে রেখে দিতে পারবেন দেখেন এখানে কমপ্লেক্স কিছু নেই এখানেও কমপ্লেক্স কিছু নেই এরপরে পাম্পের ভেতর দিয়ে পানিটা গিয়ে যখন ফিল্টারে যাবে তখন বালি টালি সব কিছুর ভেতর দিয়ে কিন্তু একটি ভালো মতন ফিল্টার হবে তখন হচ্ছে পানি ধরে যে ডিসকালার হয়ে যাওয়া পানি বা অন্যান্য পানিগুলোর মধ্যে মোটামুটিভাবে ভাবে একটি ফিল্টারেশন হয়ে এটা কিন্তু বের হয়ে আসবে আমরা যদি একটু চিন্তা করি এখানে কিন্তু কমপ্লেক্স কিছু নেই কমপ্লেক্স কোনো ইকুইপমেন্ট এখানে নেই এমনকি পাম্প এবং ফিল্টারের জন্য আপনি যদি আলাদা করে কোনো রুম নাও বানান তাতেও কিন্তু খুব একটা আসবে যাবে না সিম্পল একটা শেড হলেও হবে আর ওপেন জায়গায় রাখলেও প্রবলেম নেই আচ্ছা ভাই এগুলো তো গেল হচ্ছে গিয়ে চোখে দেখা যায় যে ধরনের ধরেন যে ময়লা বা আবর্জনার কথা বাট হোয়াট অ্যাবাউট যে মানুষের মানে মানুষের বিভিন্ন ধরনের যেহেতু আমরা গোসল করতেছি ঘাম আছে বা অন্যান্য বিভিন্ন বডি আছে যেগুলো ব্যাকটেরিয়া থাকে পানিতে আমি তো এখানে দেখতেছি আপনি যে প্রসেসটা দেখাচ্ছেন একই পানি আসলে রিসাইকেল হয়ে ফিল্টার হয়ে আবার ইউজের জন্য আসতেছে সো ওই যে জার্মগুলো কিংবা ব্যাকটেরিয়াগুলো ওগুলা আসলে কিভাবে ফিল্টার হচ্ছে হ্যাঁ জার্ম কিলিং পুরো বিষয়টা আসলে এই একটা ফিল্টারের মধ্যে হচ্ছে তো এই ফিল্টারটার অনেক কোয়ালিটি পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় এবং বিভিন্ন দেশে চাইনিজ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের এবং বিভিন্ন রকম কমপ্লেক্স এবং সিম্পল বিভিন্ন রকম ফিল্টারই পাওয়া যায় সাপোজ বাচ্চারা এখানে হিসেব করে দিতে পারে তো এই পানিটা বেসিক্যালি যখন ফিল্টার দিয়ে আসবে তখন এখানে এটা পিউরিফাই হবে কারণ আমরা যে পানিগুলো বাসায় খাই সেগুলো সেই পানিতেও কিন্তু প্রচুর পরিমাণে জার্মস এবং ময়লা থাকে ওগুলো যেভাবে ব্যাকটেরিয়া ফ্রি হয় এই ফিল্টারের ভেতরে গিয়েও কিন্তু ওটা সিমিলার ওয়েতেই ব্যাক্টোয়াফিও হয় তো এই ফিল্টারটা কেনার সময় মূলত আমাদেরকে ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন আমরা ভালো একটা ফিল্টার কিনি আর এটা মূলত যেগুলো কমার্শিয়ালি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মানুষ আসছে এবং বিভিন্ন ধরনের ড্রেস পরে নামছে তাদের জন্য এটা অনেক ক্রিটিক্যাল বাসার জন্য বা রেসিডেন্সিয়াল বাসা যেখানে অল্প কিছু ফ্যামিলি থাকছে সেখানে আসলে এত কমপ্লেক্স কিছু চিন্তা করার দরকার নেই আচ্ছা ভাই আমরা তো মোটামুটি একটা কস্টিং সম্পর্কে আইডিয়া পাইলাম বাট এটা কিন্তু আমরা যেটা দেখতেছি টোটালি সুইমিং পুল যেটা সেটার মানে টোটাল ফাংশনের ফাংশন সহ সুইমিং পুলটা বিল্ড করার কস্ট বাট আমরা যেটা জানি যে পানির কিন্তু নিজস্ব একটা লোড আছে এবং এটা প্রিটি হাই যেমন এক এক লিটার পানির লোড অলমোস্ট মনে করেন যে এক কেজির সমান সো আমি যখন ছাদে সুইমিং পুলটা দিচ্ছি সেটার কস্টিং তো আমি বুঝলাম বাট আমি ছাদের স্ল্যাবের উপর যখন সুইমিং পুলটা দিচ্ছি বা ওইখানে যখন সুইমিং পুলটা দিচ্ছি সেক্ষেত্রে আমার স্ল্যাব কিংবা ছাদের অন্যান্য জায়গা বা বিল্ডিং এর অন্যান্য জায়গায় কস্টিং কি বাড়তেছে কিনা বিল্ডিং এর অন্যান্য জায়গার কস্টিং বলতে এখানে কিন্তু মূলত শুধুমাত্র ডেড লোড বাড়ছে তো ডেড লোড বাড়াটা তেমন বিষয় না কারণ ডেড লোড কমানোর কিন্তু অনেক রকম সিস্টেম আছে প্রথমত যদি ডিজাইন করা হয় শুরু থেকেই যদি ডিজাইনে এটা রাখা হয় তাহলে কোনো প্রবলেমই নেই এমনকি পরবর্তীতেও যদি ডিসিশন নেওয়া হয় এমন হতে পারে যে ব্রিকের ওয়াল দিয়ে ডিজাইন করা হয়েছে বিল্ডিংটা বাদ দিয়ে হল ব্লক দিয়ে করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায় বিল্ডিং এর ডেড লোড ডেফিনেটলি বাড়বে এবং এই ডিজাইনের সময় এই ডেড লোডটা কনসিডার করতে হবে কিন্তু এটা ওকে তো এই গেল সুইমিং পুল যেভাবে ওয়ার্ক করবে সেখানে আসলে মেইনটেনেন্সের কোন কোন জায়গা মাথায় রাখতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডেফিনেটলি একটা জায়গায় পানি যখন থাকবে এবং ফিল্টার হওয়ার পরেও কিন্তু প্রচুর ময়লা এখানে থাকবে যার কারণে লং টার্মে এখানে শ্যাওলা বা এই টাইপের কিছু ময়লা জমতে পারে মাঝে মাঝে যেই কাজটা করতে হয় মপ টাইপের কিছু একটা দিয়ে ফ্লোরে ঘষে দিতে হয় যার কারণে হচ্ছে লেগে থাকা ময়লাগুলো টাইলসের গায়ে লেগে থাকা ময়লাগুলো যেন একটু ভেসে উঠে এবং এই ফ্লোরের সাথে যেন প্রপারলি ফিল্টারে চলে যেতে পারে আর লং টার্মে আপনি ছয় মাসে বা তিন মাস পর বা যেভাবে আপনাদের সুবিধা হয় ওভাবে আপনারা কিন্তু মাঝে মাঝে এই পুরোটা ড্রেইন আপ করে খুব ভালোভাবে ভ্যাকুয়াম ক্লিনার বলে আর কি বের করে আবার রিফিল করতে পারেন তো রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টগুলোতে এগুলো খুব দ্রুত যে করতে হয় এরকম না আপনি লং টার্ম বা অনেক দিন পর পর এই কাজগুলো করতে পারবেন আর রেগুলার যদি মপের মতো এই জিনিসটা দিয়ে যদি ঘষা দিয়ে ময়লাগুলো তুলে ফেলা যায় তাহলে কিন্তু এটা অটোমেটিক ফিল্টার যেতে থাকে তো বেসিক্যালি আমাদের এই ভিডিও বানানোর যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সুইমিং পুলটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে বেসিক একটা আইডিয়া দেওয়া এবং আমাদের ভেতরে যে ভীতি আছে যে সুইমিং পুল মেনটেন করতে অনেক বেশি সময় লাগে বা খরচ আসে বিষয়টা ওরকম না আপনারা খুব সিম্পলি চিন্তা করতে পারেন এবং একটা বিষয় অনেকেই হয়তো খেয়াল করেন না যে সুইমিং পুলের পানিটা কিন্তু বারবার একই পানি আসলে আসতে থাকে তো আমাদের অনেকেরই হয়তো ধারণা সুইমিং পুলটায় হয়তো রেগুলার বেসিসে বাইরে থেকে পানি এনে ভরতে হয় এবং পানিগুলো চলে যায় জিনিসটা ওরকম না একটা পানি একবার ভরলে দেখা যায় এই পানিটায় এক বছর থাকে বা দুই বছর থেকে যেতে পারে এরকমও হইতে পারে সো সুইমিং পুল খুবই সিম্পল একটি বিষয় এটা একটি বক্স এবং একটি সিম্পল মেকানিজমের মাধ্যমে ময়লা পানিগুলোকে বের করে সেগুলো পরিষ্কার করে বারবার ঢোকানো হয় তো আপনাদের অনেকেরই সুইমিং পুল বানানোর শখ আছে আপনাদের বিল্ডিংগুলোতে তো আপনাদেরকে আমি বলবো যে যদি আপনাদের প্ল্যান থাকে সুইমিং পুল করার শুরু থেকে এটি প্ল্যান করবেন ফুল কনফিডেন্সের সাথে এটাতে ভয়ের কিছু নেই এবং অনেক বেশি যে মেনটেন্স কস্ট এরকমও না আপনাদের বাসায় পাম্প থাকে এখানেও পাম্প আছে আপনাদের বাসায় ফিল্টার থাকে এখানেও একটু ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্টার আছে